ঠিক বুঝলাম না। এই হসপিটালে আমার থেকে অভিজ্ঞ ডক্টর কে আছে? স্যার, অন্য হসপিটাল থেকে বড় ডাক্তার আনা হচ্ছে। অন্য হসপিটাল থেকে অভিজ্ঞ ডক্টর আনা হচ্ছে, কে এসে? স্যার, ডক্টর ফাতেমা সিদ্দিকি। পেশেন্টের আত্মীয়রা ডক্টর ফাতেমা সিদ্দিকিকে রেফার করেছিল, এই জন্যই তাকে নিয়ে আসা। ও এখানে কেন? স্যার, উনি তো ডক্টর ফাতেমা সিদ্দিকি। আমি জানিও ডক্টর ফাতেমা সিদ্দিকি, কিন্তু এই ডক্টর ফাতেমা সিদ্দিকি যে এখানে অপারেশন করতে আসছে সেটা আমাকে আগে জানানো হয়নি কেন? স্যার স্যার প্লিজ স্যার স্যার হয়েছে কি, মানে বিষয়টা হুটহাট করে হয়ে গেছে, আপনাকে এই জন্য জানানো যায়নি স্যার। ম্যানেজার সাহেব, আপনাদের এটা আমাকে ইনফর্ম করা দরকার ছিল। আমি এই হসপিটালে এতদিন যাবত ওটি করাচ্ছি, আপনারা বাড়ি থেকে ডক্টর আনবেন ভালো কথা, ওকেই আনতে হবে কেন? স্যার স্যার সরি স্যার, আমি না আসলে বুঝতে পারছি না স্যার, মানে ডক্টর ফাতেমা সিদ্দিকির সাথে কি আপনার আগে থেকে কোনো দ্বন্দ্ব না, মানে কোনো ঝামেলা আছে স্যার? আছে, বিশাল ঝামেলা আছে। ঝামেলা স্যার? রোহান, রোহান তুমি ঘরে বসে আছো আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে আসছি। কেন, কোনো দরকার? আরে আজকে আমার রেজাল্ট দিয়েছে না, আমি পাবলিক মেডিকেলে চান্স পাইছি। নাও মিষ্টি খাও। এটা কি হলো? আমার খেতে ইচ্ছে করছে না। কেন রোহান, তোমার কি মন খারাপ? তুমি চান্স পাওনি? পেয়েছি, কিন্তু তোমার মতো পাবলিকে চান্স হয়নি, একটা প্রাইভেট মেডিকেলে চান্স পেয়েছি। আরে তো এতে মন খারাপ করার কি আছে পাগল? ডাক্তার তো ডাক্তারই, তুমিও ডাক্তার হবে আমিও ডাক্তার হব, পার্থক্য শুধু আমি সরকারি মেডিকেলে পড়ব আর তুমি প্রাইভেট মেডিকেলে পড়ব, এতে কি আসে যায়? অনেক কিছুই আসে যায়। তুমি খুব ভালো করে জানো পাবলিক মেডিকেল আর প্রাইভেট মেডিকেলের মধ্যে কি তফাত। পাবলিক মেডিকেলের মান ভালো আর খরচও কম, আর প্রাইভেট মেডিকেলে অনেক খরচ। হ্যাঁ, প্রাইভেট মেডিকেলে খরচ বেশি, কিন্তু তোমার সমস্যা কোথায়? তোমার বাবার কি টাকার অভাব? ঠিক আছে, আমার যদি পাবলিক মেডিকেলে চান্স না হইতো তখন আমার সমস্যা হয়ে যেত, আমি হয়তো পড়াশোনাই করতে পারতাম না, কারণ আমার বাবার তো এত সামর্থ্য নেই। কিন্তু তোমার সমস্যা কোথায়, মন খারাপ করছো কেন? হ্যাঁ, কি বলছিস তুই? এটা আমার মেয়ে সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে আর আমি খুশি হব না? না খুশি হবি না, কারণ আজকালকার সময় এই সরকারি মেডিকেল কলেজের কোনো দামই নেই। আমার ছেলে যদিও ওই সরকারি মেডিকেল কলেজেই পড়তে চেয়েছিল, কিন্তু সে ফর্চুনেটলি মানে সরকারি মেডিকেলে টেকে নেই, প্রাইভেট মেডিকেলে টিকছে। টিকলেও তো আমি ওর সরকারি মেডিকেলে পড়তে দিতাম না, প্রাইভেটেই পড়াইতাম। আমি একটা জিনিস বুঝলাম না রে, সরকারি মেডিকেল কলেজে চান্স নেবে, প্রাইভেটে চান্স পেয়েছে, তাতেই তুই এত খুশি? খুশি হবো না, প্রাইভেটে পড়ানোর সামর্থ্য তো সবার নাই, লিমিটেড লোক প্রাইভেটে পড়াইতে পারে। আর তাছাড়া সরকারি মেডিকেল কলেজের পরিবেশ দেখছিস তুই, সেই মামদাতা মলের বিল্ডিং, স্যাঁতস্যাঁতে ঘর, নোংরা, হাজার রকমের মানুষজন, কেমন জানি। প্রাইভেট মেডিকেল কলেজগুলো দেখ, নতুন বিল্ডিং, ঝকঝকে টকটকে, একদম টাইলস লাগানো, হ্যাঁ সব ঘরে ঘরে এসি, তারপর এই মেশিন ইকুইপমেন্ট সব নতুন নতুন আসছে বিদেশ থেকে। সরকারি হাসপাতালে তো মেশিনই চলে না, সব মাকড়সার জাল দিয়ে ঠাসা। তাছাড়া সবচেয়ে বড় কথা হয়েছে, এই প্রাইভেট মেডিকেলে সবাই পড়াইতে পারে না, এলিট ক্লাসের পোলাপেনের জন্য তো প্রাইভেট মেডিকেল করা হয়েছে। আচ্ছা হয়েছে, বাস বাস, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। তোর ছেলেও ডাক্তার হবে, আমার মেয়েও ডাক্তার হবে, দুজন ডাক্তারের খুশিতে মিষ্টি খা। এ দাঁড়া, সরকারি মেডিকেল কলেজের মিষ্টি এক সেন্টি বেশি খাওয়া যাবে? এখানে তোর এরকম ইনসাল্টিং, ছি
তোকে নিয়ে আর পারি না, কবে যে তোকে ছেড়ে চলে যাবো না আমি। কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন, আমি কি তোমাকে আমার জন্য অপেক্ষা করতে বলেছি? তোমাকে আমি একটা কথা বলতে চাই, এই জন্য অপেক্ষা করছি। কি কথা বলো। তার আগে চলো একটা নির্জন নিরিবিলি পরিবেশে যাই। কোনো নির্জন নিরিবিলি পরিবেশে যেতে পারবো না, যা বলার এখানেই বলো। সব কথা কি সব জায়গায় বলা যায়? যায়, ইচ্ছা থাকলেই বলা যায়। হয় এখানে বলো, না হলে বাসায় গিয়ে বইলো। এই না না, ঠিক আছে, এখানেই বলি। হ্যাঁ, যা বলার তাড়াতাড়ি বলো। রোহান, আমি আসলে তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু বলা হয়ে ওঠেনি। ভেবেছিলাম দুজন যখন এক মেডিকেলে চান্স পাবো তখন বলবো, কিন্তু ভাগ্যে তো সেটা নেই। তাই ভেবে দেখলাম আর দেরি করে লাভ নেই, এখনই বলে দিই। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। সরি, সম্ভব না। কেন? অনেক কারণ আছে। বলো শুনি। সবচেয়ে বড় এবং প্রধান কারণটা হলো এটাই যে তুমি এবং আমি এখন দুজনেই দুটো আলাদা মেডিকেল কলেজের স্টুডেন্ট। আরে বোকা, এটা কোনো বিষয় হলো? তুমিও ডাক্তার হবে, আমিও ডাক্তার হব। পার্থক্য শুধু তোমার থেকে আমি একটু বেশি মার্ক পেয়ে পাবলিক মেডিকেলে চান্স পেয়েছি, তুমি প্রাইভেট মেডিকেলে চান্স পেয়েছো, এটাই তো। হ্যাঁ, তাই তো, তফাতটা তো তুমি দেখিয়ে দিচ্ছো। তুমি পাবলিকে পড়াশোনা করছো আর আমি প্রাইভেটে পড়াশোনা করছি। তোমার সাথে যদি রিলেশনে যাই তাহলে তুমি আমাকে সকাল বিকেল এটা নিয়ে কথা শোনাবা, যেটা আমি একদমই শোনার জন্য তৈরি না। আর তার জন্যই তোমার আমার মধ্যে কোনো রিলেশন সম্ভব না। আই এম সরি। আরে এই মাথা মোটা নাকি তুমি? কি আছো? ওরে বললাম কি, আরো বুঝলো কি? কেমনে ডাক্তার হবে? হ্যাঁ, এই ব্রেন নিয়ে প্রপোজাল রিজেক্ট করে দিল। কি খুব পড়াশোনা হচ্ছে তাই না? আমাকে দেখিয়ে দিতে হবে আমার চেয়ে বড় ডাক্তার হয়ে। তোমাকে দেখায় দেওয়ার কি আছে, আমি অবশ্যই হব। শাবাস, এই না হলে কথার মতো কথা। পরিস্থিতি যেমনই হোক কনফিডেন্ট হবে একদম আকাশ ছোঁয়া। কনফিডেন্টের মাধ্যমেই সাকসেস হয়ে যাবে। হয়েছে তোমার জ্ঞান দেওয়া? যদি হয়ে থাকে তাহলে আবার নিচে যাও, আমার পড়াশোনা ডিস্টার্ব করো না। নিচে যাব, ঠিক আছে। তার আগে বলো আমার প্রপোজালের কি হলো? বলেছি তো সম্ভব না। দেখো এখনো সময় আছে, তোমাকে আমি ভালোই ভালোই বলছি, তুমি কিন্তু আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাও। আর তুমি যদি ইয়েস না করো না, আমি আমার কলেজের যে কোনো ছেলেকে ইয়েস করে দিব, তখন কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। এই কি বলো তুমি, এরা ইয়েস বলে দিবা মানে? দুদিন ধরে মাত্র কলেজে যাও, এর মধ্যেই প্রপোজাল পেয়ে গেছো? হ্যাঁ, পাবো না কেন, আমি কি কম সুন্দর না? হ্যাঁ তো যাও, ইয়েস বলে দাও। আমিও আমার ডিপার্টমেন্টের কোনো একটা মেয়েকে হ্যাঁ বলে দিব। আমার ডিপার্টমেন্টের মেয়েদের সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এক একটা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, অনেক সুন্দর, এক একটা বলিউডের নায়িকাদের মতো। এই শোনো, আমার কলেজের ছেলেরাও না এক একটা হলিউডের নায়কের মতো। তোমার এই কথা শোনার পর না বলছো আমার খুব জোরে জোরে হাসতে ইচ্ছা করতেছে, কিন্তু হাসি পাইতেছে না। এই যে বললো না, তোমার এই সরকারি কলেজে পোলাবেন যে কত হলিউডের মতো আমার জানা আছে, বুঝছো? এক একটা তো গ্রাম থেকে উঠে আসছে, খেত মাথার মধ্যে তেল চুপচুপ করে দিয়ে সিটি করে রাখে মাঝখান দিয়া, আর বারো মাসে নাক দিয়ে সর্দি চড়তে থাকে, এগুলো নাকি আবার আসছে হলিউডের নায়কের মতো। যাও যাও, ওগুলোর কাছেই যাও। এই শোনো, আমার কলেজের ছেলেরা খ্যাত হলেও না মাথায় জিনিস আছে জিনিস, এই জন্য দেশের সেরা বিদ্যাপীঠে চান্স পেয়েছে। এই তুমি এটা দিয়ে কি বুঝতে চাইলা? আমার মাথার মধ্যে কোনো কিছু নাই। ঠিক এই কারণেই না তোমাকে আমি এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করি না, বুঝছো? করবো না। তুমি তোমার ওই হলিউডের নায়কদের কাছে যাও, আমার কাছে এসো না, ওদেরকে নিয়ে সুখে থাকো।
ঠিক আছে আমি করে দেবো ইয়েস, এবার তুমি শুধু দেখো আমি কি করি। আমার কি এত সময় আছে? আমি তো তোমাকে দেখানোর জন্য প্রেম শুরু করলাম। তুমি যেন কালকে রাতে কি বলেছিলা, আমার মেডিকেলের ছেলেরা খ্যাত, তারা মাথায় তেল দিয়ে ঘোরে, নাক দিয়ে সর্দি বের হয়। এই যে দেখো স্যাম্পল নিয়ে ঘুরছি, কি মনে হচ্ছে তোমার? আজকে আমি একজন নিয়ে ঘুরছি, কালকে আরেকজন নিয়ে ঘুরবো, এভাবে বয়ফ্রেন্ড বানাবো, আর তোমার ধারণা আমি ভাঙাবো। এই আমার তো ধারণা ভাঙাইতে হবে না, তুমি রিকশা থেকে নামো, আমার সাথে বাইকে চলো। কখনো না, আমি আগে বয়ফ্রেন্ড বানাবো, তারপর তার সাথে ঘুরবো। তোমার বাইকে কেন যাবো আমি? বয়ফ্রেন্ডের বাইকে চললে আমি কে? আমি তোমার বয়ফ্রেন্ড না। কালকে প্রপোজ করছো না, প্রপোজ অ্যাকসেপ্টেড। এবার আসো। খুব ভাব দেখাচ্ছিল, হ্যাঁ ঠিকই তো হ্যাক করলা। একটা মানুষ আসছে দেখ একবার, মানে কখন আসছিস খেয়ালগুলি নেই। আচ্ছা ঠিক আছে ধর, এ মাসের ভাড়া। ও গুনে দেখলি না টাকা? তোর টাকা গুনার কি আছে? তুই আমার দোস্ত মানুষ, কম দিলেও তুই দিছস, বেশি দিলেও তুই দিছস, এইটা নিয়ে টেনশন করি না, টেনশন করি অন্য জায়গায়। কি তুই তো ছিচকামি করস ছোটকাল থেকে, ওই টাকার মধ্যে সবসময় আমি দেখি তিন চারটা ছিঁড়া নোট দিয়ে দিস। কেন ওগুলো আমি ছিঁড়ছি? ছেঁড়া থাকে ছেঁড়াটা দিবি, কেন ভালো নোট দিবি? চলো না ওসব বাদ দে। শোন বন্ধু, আমরা দুই বন্ধু এখন নিশ্চিন্ত হলাম। কেন? আরে আমাদের ছেলে মেয়ে মেডিকেল কলেজে চান্স পেয়ে গেছে না, আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। এই তো কয়েক বছর পরেই দেখবি ডাক্তার হয়ে বেরিয়ে গেছে। তোর নিশ্চিন্ত আর কি আছে বলো? নিশ্চিন্ত আমি, তুই তো দুশ্চিন্তা শুরু করবি বোকা। মানে তোর মেয়ে সরকারি মেডিকেল কলেজে পড়িতেছিস না, তুই বুঝবি। আরে আমি তো আমারটারে সেরা প্রাইভেট মেডিকেল কলেজে পড়াইতেছি। আমি তো আমার ছেলের জন্য অলরেডি একটা আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দিছি। আমার ছেলে পাস করার পর ওই হাসপাতালে মেইন ডাক্তার হিসেবে জয়েন করবে। সে তার পুরো জীবন তার ক্যারিয়ার নিয়ে নিশ্চিন্ত, আমিও নিশ্চিন্ত। কিন্তু তুই তুই আমাগো সুখে নিশ্চিন্ত আর কি আছে? তোর মেয়ে দেশ সরকারি মেডিকেল কলেজে পাশ করুক না, কয় বছরে পাশ করে সেটা দেখবি, আর পাশ করার পর চাকরি বাকরি তো দূরের কথা, একটা চেম্বার খুঁজে পায় কিনা দেখিস। তুই দুশ্চিন্তা শুরু কর যে মেরে পাশ করার পর কি করাবি। তোর উপর আমার খুব মায়া হয় রে। কেন? তুই মেডিকেল কলেজ সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। অবশ্যই ধারণা আছে। শোন, আমার ছেলে যেই প্রাইভেট মেডিকেল কলেজে পড়তেছে, এটা তো নিঃসন্দেহে বাংলাদেশের সেরা কলেজ, সবচেয়ে বেশি খরচ এখানে। আর এই কলেজ থেকে একটা ছাত্ররে ডাক্তাররা বাইরেতে গেলে 20-25-30 লাখ টাকার মতন খরচা আছে। আর তুমি সরকারি মেডিকেল কলেজে ডাক্তাররা বাইরে বউ খরচা মাত্র 10-20 হাজার টাকা। তাহলে এখন তুই কর যে 20 লাখ টাকা খরচা করে যে ডাক্তার হবে সে বড় ডাক্তার হবে, নাকি 20 হাজার টাকা খরচা করে যে ডাক্তার হবে সে বড় ডাক্তার হবে? আরে শোন রে কথা, আমার মেয়ের পেছনেও খরচ হবে 20-25 লাখ টাকা, কিন্তু সেটা বহন করবে সরকার। আর আমার মেয়ের শিক্ষক এদেশের সবচেয়ে বড় বড় ডাক্তাররা, আর তার কলেজকে তুই ইনসাল্ট করছিস? এই হলো বিদ্যার অভাব বুঝলি। লেখাপড়াটা যদি ভালো থাকতো তাহলে কিন্তু তুই বুঝতে পারতিস বিষয়টা। তুই তো পাশ করেছিস আমার খাতা দেখে নকল করে করে। তুই যদি লেখাপড়াটা ভালো করতিস তাহলে বুঝতিস আমার মেয়ের কলেজ আর আমার মেয়ের সম্মানটা কোন জায়গায় হইছে। মানে তোর খাতা দেখে আমি পরীক্ষা দিয়ে পাশ করছি, খুব খোটা মারতেছিস এখন না? খুব কিন্তু লাভ হয়েছে কি?
তুই তো বিদ্যার জাহাজ, এখন কি তুই? আরে আমি তো ব্যবসা বাণিজ্য কইরা যে টাকা বসে ইনকাম করছি, তোর কোনো ধারণাই নাই। তোর সে 100 গুণ বেশি ইনকাম আছে আমার। তুই কি করস, একটা সাপোসা চাকরি করস, এমন কি কোনো মতে টাইনা টুইনা ভাড়া দিয়ে আমার বাসায় তুই ভাড়া থাকিস? তুই আমার লোকে ফুটানি মারতেছিস না? আরে বুদ্ধ, এই সহজ জিনিসটাও বুঝতে পারছো না? আসো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। কি হচ্ছে এখানে? আঙ্কেল, রোহানকে একটা টপিক একটু বুঝিয়ে দিচ্ছিলাম। কেন, তোমার কেন রোহানকে টপিক বোঝাতে হবে? ও নিজে বুঝতে পারে না? না বাবা, মানে আমি ওকে... এই তুই চুপ কর। শোনো মেয়ে, তোমার আর তোমার বাবার এই ফুটানিটা একটু বন্ধ করো, আর সহ্য হচ্ছে না কিন্তু। কি মনে করো নিজেকে? অনেক গুড স্টুডেন্ট, যাও নিজের বসে যাও। আর কখনো যেন তোমাকে আমি রোহানের আশপাশে না দেখি। বাবা, তুমি এটা কি করলা? এই তুই চুপ কর। তুই গর্ধপ নাকি? একটা মেয়ের কাছে তোর পড়া বুঝে নিতে হয়? আমরা তো দুজনেই মেডিকেল স্টুডেন্ট, তাই না বাবা? আমি ওকে বলেছিলাম আমাকে একটু হেল্প করার জন্য। কিন্তু কই, ওই মেয়েটাকে তো একদিনও দেখলাম না তোর কাছ থেকে কোনো হেল্প নিতে। তোর কেন খালি হেল্প নিতে হয়? শোন, নিজের পায়ে দাঁড়াতে সে, অন্যের পায়ে ভর দিয়ে চলা মানুষ আমি একদম পছন্দ করি না। জবরদস্ত দেখো না, আর কখন এরকমটা হবে না। আমি বলছি তো, তুমি প্লিজ আর মন খারাপ করে থাইকো না, একটু তো বুঝো। প্লিজ বাবার কথা কিছু মনে করো না। কেন মনে করবো না? তোমার বাবা যা ইচ্ছে তাই বলবে, আর আমি কিছু মনে করবো না। আচ্ছা বাবার হয়ে আমি সরি বলছি, প্রয়োজনে আরো দুবার কান ধরে উপোস করি। এই যে 4-5, তোমার বাবা আমার বাবাকে অপমান করছে। আচ্ছা সেটা না হয় করেছে, তারা বন্ধু মানুষ, একজন আরেকজনকে যা ইচ্ছা বলতেই পারে। না পারে না, যা খুশি বলতে পারে না। আমি পাবলিক মেডিকেলে চান্স পাওয়ার পর থেকে তোমার বাবা একটার পর একটা কটাক্ষ করে কথা বলেই যাচ্ছে। আহারে, বাবার কোথায় কি আসে যায়, পুরো দেশটা তো তোমার মেধার মূল্য জানে, তাই না? তাই বলে তোমার বাবা আমাকে যা খুশি তাই বলে অপমান করবে? আর তুমি কিচ্ছু বলবা না, চুপ করে থাকবা? তুমি তো জানো বাবা যদি ছাড়ি দেয়া শুরু করে আমি আর কিছু বলতে পারি না। তার মানে আমাকে যদি তোমার সামনে কেউ অপমান করে, হেনস্থা করে, তুমি তখনও চুপ থাকবে? আরে এটা আবার তুমি কি বলছো? তখন তো বাবা ছিল, সামান্য কিছু কথা বলেছে। আর অমন যদি কিছু হতো আমি তো একদম তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিতাম। ঠিক আছে, দেখবো কেমন তুলকালাম কাণ্ড বাঁধাও তুমি। বন্ধু, আমার মাথায় একটা সুন্দর আইডিয়া আসছে। বল। যে আমি যে হাসপাতালটা করছি, হ্যাঁ, তো আমি ঠিক করেছি যে আমার ছেলের সাথে একটা ডাক্তার মেয়ের বিয়ে দেবো, আর তুই তোর মেয়ের সাথে আরেকটা ডাক্তার ছেলের বিয়ে দিবি। তাহলে কি হইলো, আমার হাসপাতালের জন্য আমার হাতের মুঠায় সাইড সাইডটা ভালো ডাক্তার ছেলে আসলো। আইডিয়াটা ভালো হয়েছে না? হ্যাঁ, আইডিয়াটা ভালো, কিন্তু কিন্তু কি, তুই আমাকে একটা কথা দিয়েছিলি, ভুলে গেছিস? কোন কথা রে? আরে তুই বলেছিলি না যে তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিবি। তা নাকি, কবে বলছিলাম? হ্যাঁ সেটা বেশ আগে বলেছিস। আগের হিসাব আর এখনকার হিসাব কে এক আছে নাকি? আগে তোর মেয়ে আর আমার ছেলে প্যারালাল ছিল, এক পাল্লায় ছিল, এখন তার এক পাল্লায় নাই। আমার ছেলে কত বড় ডাক্তার হয়ে যেতেছে, আর তোর মেয়ে সরকারি মেডিকেল কলেজে এতটা ডাক্তার, এখন হয় না কি? এগুলি কত পিছিয়ে আছে না তোর মেয়ে? পিছিয়ে আছে মানে তোর ছেলে ডাক্তার হবে, আমার মেয়েও ডাক্তার হবে, এতে পিছিয়ে থাকার কি হলো? হ্যাঁ দুজনেই ডাক্তার, কিন্তু পার্থক্য আছে। একজন হইতেছে বড় হাসপাতালের বড় ডাক্তার, আর একজন হইতেছে কুর্মিটোলা ব্রিজের নিচের হাতুড়া ডাক্তার। কাদের, চুপ কর, অনেক বলেছিস, অনেক অপমান করেছিস। বন্ধু, এসব সহ্য করেছি আমি। ওই কুর্মিটোলা ব্রিজের নিচে তোর ছেলের চেম্বার দেবে নাকি আমার মেয়ের চেম্বার দেবে ওটা সময় বলে দিবে, ততদিন অপেক্ষা কর তুই, আল্লাহ তোকে বাঁচা রাখুক। অপমান না, অপমান করলি তো
বুঝবি, আমিও দেখব। আমার এত বড় বড় মুখ ছেলে মেয়ে দেখতে কেমন লাগবে? চুল নিয়ে ফাজলামি করে কি আর করব? কতবার করে বললাম যে ছুটির দিনটাতে চলো কোথাও উঠে ঘুরতে যাই, তা না ছাদে এসে বসে আছি। বাবা, মেডিকেল স্টুডেন্টের আবার প্রেম করার শখ! মেডিকেল স্টুডেন্টের ছুটি বলে কোনো শব্দ আছে নাকি? আজকে ছুটি তো কালকে এক্সাম। আর যেভাবে প্রতিদিন পড়াশোনার চাপ বাড়ছে, এরপর প্রেম করব কিভাবে সেটাই তো জানি না। তুমি সরকারি মেডিকেল কলেজে পড়ি, তোমার এই অবস্থা, তাহলে ভাবো আমি যে প্রাইভেটে পড়ি আমার কি অবস্থা হচ্ছে। আমাদের যে পরিমাণে প্রেশার দেয়, সারাদিন শুধু প্রেশারের উপরেই থাকি। সেই একই কথা, মনে হচ্ছে শুধু ওনাদেরই পড়াশোনার চাপ আছে, আমাদের কোনো পড়াশোনার চাপ নেই, আমরা শুধু কলেজে যাই আর আসি। কি হয়েছে, এত জরুরি ডাকলি কেন? দেখ তোর মেয়ের অবস্থা দেখ। আরে এই মেয়ের তো লজ্জা শরম বলে কিছু নাই। গতকাল আমি বলছি যে আমার ছেলের আশপাশে যেন ঘুরঘুর না করে, দেখ অবস্থা। বাবা, ওর কোনো দোষ নাই। এই তুই চুপ থাক, তুই এত কথা বলিস কেন? তুই বা এত রাগারাগি করছিস কেন? ওরা হয়তো একজন আরেকজনকে পছন্দ করে। কি পছন্দ করে মানে? এই তোর মেয়ের কি সেই যোগ্যতা আছে আমার ছেলেকে পছন্দ করবার? হ্যাঁ হ্যাঁ, লোভে পড়ে গেছে তাই না? যেই না শুনেছি আমি দেশ সেরা হাসপাতাল বানাবো, অমনি আমার ছেলেকে পছন্দ করে ফেললো। কি বলছিস তুই? ঠিকই বলছি, আমার ছেলেকে আমি দেশের সবচেয়ে দামি মেডিকেল কলেজে পড়িয়েছি, ও দেশের সেরা ডাক্তার হবে 5 বছর পরে, আর তোরা স্বপ্ন দেখছিস আমার ছেলের সাথে তোর এই হ্যাঁ মানে তোকে তো বাড়ি ভাড়া দিয়ে আমি সমস্যায় পড়ে গেলাম মনে হচ্ছে। রোহান, তুমি কি এখনো চুপ থাকবা? কি মানে? এই চুপ কর একদম। তুই বুঝিস না, 5 বছর পরে তুই যখন দেশের সেরা ডাক্তার হয়ে বের হবি, ও কি করবে তখন? ও তো কুরবিটোলা ব্রিজের নিচে হয়তো একটা ওষুধের দোকান দিয়ে বসবে, মানাবে ওর সাথে তোকে। ছি বাবা, এই অপমানের পর আর এক মুহূর্ত এই বাড়িতে না। চলো আজকে আমরা এই বাড়ি থেকে চলে যাব। চলে আয় ফাতেমা। এই দাঁড়া, বাবা ওরা চলে যাবে। চলে গেলে যাক। আরে তুই এত ছাগল কেন? হ্যাঁ, আরে ওই বেশ সরকারি মেডিকেল কলেজে পড়ে দেখে ওদের মানে ফুটানের কোনো সীমা নাই, সকাল বিকাল প্রত্যেকটা দিন আমার খালি খোটা মারে। মানে ওদের ভাবটা হইতেছে এরকম যে সরকারি মেডিকেলে পড়ে দেখে ওই মেয়ে বিশেষ কাটা ডাক্তার হবে, আর তুই প্রাইভেট মেডিকেলে পড়ার অপরাধে তুই নাকি হাতুড়ে ডাক্তার হবি। কি বলছো বাবা? আরে এইটা বলছে দেখেই তো আমি এরকম রাগ করছি, নাহলে আমি এরকম রাগ করি নাকি ওদের সাথে? এরকম কথা আমাকে নিয়ে ওরা বলতে পারলো? ঠিক আছে বাবা, আমি ওদেরকে দেখাই দিব। আমি এই দেশের একজন স্বনামধন্য ডাক্তার হয়ে তারপর ওদেরকে আমি দেখাবো। এই না আমার ছেলে। ও মাই গড, মানে এত বছর পরে আজ আপনাদের দেখা হলো স্যার? হ্যাঁ সরি স্যার। স্যার আসলে আমি অথবা আমাদের হসপিটালের এমডি স্যার এই বিষয়টা জানতাম না, তাই ওনাকে নিয়ে আসা। এখন যেহেতু জেনেছি স্যার, আর ভুল হবে না স্যার, সরি স্যার। মনে থাকে যেন। কি বলিস তুই? রোগীরা তোর কাছ থেকে সব চলে যাচ্ছে ফাতেমার কাছে? হ্যাঁ বাবা। কেন, তুই কি ভালো অপারেশন করিস না? আহা বাবা, এটা একটা প্রাইভেট ক্লিনিক, এখানে রোগী চেয়েছে বিধায় মালিক অনুরোধ করে সেই ডক্টরকে নিয়ে এসেছে, আমার তো কিছু করার ছিল না। ক্লিনিক মালিকের এগেনস্টে মামলা করা উচিত, মানহানির মামলা। আচ্ছা বাদ দে, তুই মন খারাপ করিস না, শোন না, আগামী শুক্রবার আমাদের নিজস্ব হাসপাতালের ওপেনিং তাই না? তুই তারপরে হবে গিয়ে সেই হাসপাতালের বস, মেইন ডাক্তার। হ্যাঁ তুই চিন্তা করিস না। কি বলছো বাবা, আমরা তো এখন পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে ছাড়পত্র পাইনি, তাছাড়া লাইসেন্সও হয়নি, এগুলো ছাড়া কি করে সম্ভব? টাকায় করবে কাম, হবে কাদের না, তুই চিন্তা করিস না, সব কিছু হয়ে যাবে। তুই এক কাজ কর, তুই পরশুদিন গিয়ে একটু দেখে হাসপাতালের অগ্রগতি। আচ্ছা ঠিক আছে, এখন যা ফ্রেশ হয়ে নিই, আমরা একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো আমি আসছি। কত বড় সাহস ক্লিনিক মালিকের,
মানে রোহানের রোগী সরায় নিয়ে ফাতেমারে দিয়ে দিচ্ছে। না সমস্যা নেই বাবা। তাহলে রোহান বাবা কেমন লাগলো হাসপাতাল? আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এখন শুধুমাত্র ইকুইপমেন্টস গুলো একটু সেট আপ করলেই হয়ে যাবে। আরে হয়ে যাবে, দু একদিনের মধ্যে সব সেট হয়ে যাবে। ও জাকির সাহেব। জি স্যার। আচ্ছা কি অবস্থা বলেন তো, মেশিনপত্র সব ইনস্টল হয়েছে? জি স্যার, প্রায় কমপ্লিট, অল্প একটু বাকি আছে, ওটা আজকে হয়ে যাবে। আর রুটির কি অবস্থা, মেশিনপত্র এসি সব ইনস্টল হয়েছে? জি স্যার হয়ে গেছে স্যার। স্যার তিনতলার স্যার রুটির রুমটা আপনি দেখেননি স্যার, একটু দেখবেন স্যার? না না আজকে না, সিঁড়ি ভাঙতে পারবো না, আমার পেটে একটু ব্যথা করছে। কেন বাবা, পেটে কি হয়েছে? তুমি তো আমাকে কিছু বলো নাই। আরে সিরিয়াস কিছু না, সকালে নাস্তার পর থেকে একটু চিনচিন ব্যথা করছে, ঠিক হয়ে যাবে। দেখে সাহেব আপনি একটা কাজ করেন, ওই যে ওই আকমলকে বলবেন প্রচার প্রচারণার কাজটা যেন ভালোভাবে করে। হ্যাঁ, ওই মাইকিং করে যেন পুরো এলাকা জুড়ে, এবং জানিয়ে দেয় যে আগামী শুক্রবার আমাদের হসপিটালে অ্যাম্বুলেশন, এবং সেদিন থেকেই সব ধরনের চিকিৎসা ব্যবস্থা থাকবে এবং অপারেশন থিয়েটারও তার কার্যক্রম শুরু হবে। জি স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমি তো এটা সকাল থেকেই আজকে শুরু করে দিয়েছি। তাই নাকি? গুড। কাদের সাহেব কে? আমি। কিন্তু আপনারা? জি আঙ্কেল আমরা। স্যার ওনারা অন্যায়ভাবে এই হাসপাতাল চালু করছেন, এই হাসপাতালের কোনো লাইসেন্স পান নাই, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়পত্র ছাড়া, হাসপাতালের কোনো বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া, কোনো রকম অনুমোদন ছাড়া কিভাবে এই হাসপাতাল চালু করছেন? আপনি কি হাসপাতাল চালু করতে চাচ্ছেন? আরে একটা বিল্ডিং দাঁড় করালে কি হাসপাতাল চালু হয়ে যায় নাকি? একটা প্রসেসিং এর ভেতরে আছে। ঠিক আছে আপনি আমাদের সাথে থানায় চলুন। কেন বাবা, কেন আপনাদের সঙ্গে থানায় যাবে? আর আমরা তো এখন পর্যন্ত হসপিটালে কোনো কার্যক্রম শুরু করিনি। এলাকাবাসী ওনার নামে অভিযোগ করেছে, জিজ্ঞাসাবাদের জন্য যাইতে হবে। আচ্ছা অসুবিধা নেই, আমাকে তার জেলে নিয়ে যাবে না, জিজ্ঞাসাবাদ করবে, তুই টেনশন করিস না, তুই বরং এখানে থেকে কাজগুলো শেষ। ঠিক আছে বাবা চল। আমি একটু উপর থেকে আসছি। তুমি কাজটা মোটেও ঠিক করো নাই। আমি কাজটা ঠিক করি নাই না, একদম ঠিক করেছি। ডাক্তার হয়ে আমার যেটা করা উচিত ছিল আমি সেটাই করেছি। তুমি কি চাও অনুমোদন ছাড়া এই হাসপাতাল চালু হয়ে কোনো রোগী মারা যাক? কখনোই না। তবে কেন কোনো রকম অনুমোদন ব্যতীত একটা হসপিটাল চালু হতে দিচ্ছিলে? আগে অনুমোদন নিবা, তারপর হসপিটাল চালু করবা। শোনো, আমার উপর জিদ দেখিয়ে জনগণের ক্ষতি করার চেষ্টা করো না, কারণ আমাদের পেশা হলো জনগণের সেবা করা। কারো ক্ষতি করতে চাস না, কেউ যদি এভাবে বড় হয়তো হোক তাতে আমাদের কি যায় আসে? না বাবা, আমি ইচ্ছা করে কারো ক্ষতি করছি না। দেখো ওনার অহংকারের জন্য তোমাদের বন্ধুত্ব শেষ হয়েছে, আমাদের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে, আর ওনার হসপিটালে অনিয়ম ছিল, আর এই অনিয়মের কারণে যদি কোনো পেশেন্টের ক্ষতি হতো তাহলে তুমি আরো বড় আইনি জটিলতায় পড়তে পারতো, তাই না? তো আমি সুযোগ দিয়েছি, সব ঠিকঠাক করে নি। মাগো একটা প্রবাদ বাক্য আছে, কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়। ওরা ভুল করেছে বলে আমরা কি ওদের পেছনে লাগবো, সেটা উচিত হবে আমাদের? ঠিক আছে যাও, আমি আর কিছু করছি না। ঠিক আছে শোন মা, ইচ্ছে করে কারো পেছনে লাগতে যাস না, ঠিক আছে? মানুষ মানুষের মতো চলুক, আমরা আমাদের মতো চলব। আয় খাবি, আয়, আমি সব রেডি করছি। ঠিক আছে আসছি। শুনুন, 401 নম্বর ক্যাবিনে যিনি আছেন উনি আমার বাবা, ওনার অ্যাপেন্ডিসাইডের পেইন আছে, সো দ্রুত অপারেশন করতে হবে। আপনি ওটি থেকে সব কিছু রেডি রাখুন, আমি নিজে অপারেশনটা করব। ঠিক আছে স্যার। আমার অপারেশন কে করবে? কেন স্যার, ওই যে আপনার ছেলে রোহান স্যার। ও রোহান আসেনি এখনো? হ্যাঁ চলে আসছে, ওই অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে স্যার।
ম্যানেজার সাহেব, ও রোহান ডাক্তার হিসেবে কেমন? মানে অপারেশনে ওর হাত কেমন? স্মুথ তো স্যার, খুবই ভালো স্যার। না তাহলে যে আমি শুনলাম যে রুগীরা নাকি ওকে ছেড়ে অন্য বড় ভালো ডাক্তারের কাছে যাচ্ছে। তো স্যার কথার কথা স্যার, ওই একদিনে ঘটেছিল, পেশেন্টের আত্মীয়রা অন্য ডাক্তার রেফার করেছে, এই জন্য স্যার করতে পারেনি আর কি অপারেশনটা। ও আচ্ছা, আমিও যদি চাই। বুঝিনি স্যার। মানে আমিও যদি চাই যে আরও ভালো বড় ডাক্তার আমার অপারেশনটা করুক, প্লিজ আপনি সেই ব্যবস্থাটা করে দেন। হ্যাঁ, রোহান না, অন্য একটা ভালো বড় ডাক্তারকে দিয়ে আমার অপারেশনটা করা। এই মুহূর্তে কী করে সম্ভব বুঝতে পারছি না, মানে সব ডাক্তাররাই ব্যস্ত স্যার। এর মধ্যে ওয়াহিদ স্যার ঢাকার বাইরে, আর তারেক স্যার হচ্ছে খুবই অসুস্থ, আর জিন্নাত ম্যাডামের মেয়ের বিয়ে স্যার। আর কোনো ডাক্তার নেই? আছে, আরেকজন আছে, ডক্টর ফাতেমা ম্যাডাম আছে স্যার। ফাতেমার হাত কেমন অপারেশনে? খুবই ভালো স্যার, অনেক ভালো, মানে ওনার খুবই সুনাম, এই পর্যন্ত কোনো অপারেশন ফেল হয়নি স্যার। তাহলে আমি ফাতিমাকে দিয়ে অপারেশনটা করাতে চাই, আপনি ব্যবস্থা করে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখছি। স্যার আমি কি সত্যি সত্যি ফাতিমা ম্যাডামকে ডাকবো? আরে ভাই, আমার জীবন মরণের প্রশ্ন, আমি কি এই অবস্থা আপনার সাথে মশকরা করছি নাকি? প্লিজ প্লিজ, আপনি একটু ডাক্তার ফাতিমাকে দিয়ে আমার অপারেশনটা করেন প্লিজ। স্যার আমি দেখছি স্যার, প্লিজ আমি দেখছি। বাবা তুমি কি রেডি? আমরা কি অপারেশনটা শুরু করবো? রোহান শোন না একটু। হ্যাঁ বাবা বলো। মানে তুই কি পারবি? কি বলছো বাবা, আমি অপারেশন থিয়েটারে এই পর্যন্ত কতগুলো সার্জারি করেছি, পারবো না কেন? তারপরে একটু ভেবেচিন্তে বল, মানে কোনো অসুবিধা হলে তো পারবি তুই? আমার না খুব ভয় করছে। তুমি ভয় কেন পাচ্ছ? না মানে তুই তো সারা জীবন লেখাপড়ায় ফাঁকিবাজি করেছিস, কোনো রকমের টেনে টুনে তুই পাশ করতে, ইভেন তুই ফাতিমার চেয়ে অনেক কম মার্কস পেয়েছিস, আমি ভরসা করতে পারছি না, ভয় লাগছে আমার। বাবা তুমি আমাকে ঠিক কী বলতে চাচ্ছ আমাকে ক্লিয়ার করে বলো তো। আমি চাচ্ছি ফাতিমাই অপারেশনটা করুক। হ্যাঁ, তুই অন্য অন্য রোগীদের অপারেশন কর না, অন্য রোগীদের অপারেশন কর, আমার আমার অপারেশনটা ফাতিমা করুক। হ্যাঁ ঠিক আছে বাবা, সেটাই হবে। স্যার ফাতেমা ম্যাডাম ফ্রি আছে, কিন্তু স্যার উনি আপনার নাম শোনার পরে আপনার অপারেশনটা করতে চাচ্ছে না। করতে চাচ্ছে না বললেই হবে নাকি? ওর বাপ চলে আসবে এখানে, ফোনটা একটু দেন তো। হ্যালো, কি রে হারামজাদা, তুই কোথায়? মানে এখানে তোর বন্ধু মারা যেতে বসেছে, আর তুই এখানে দিব্যি হাত পা গুটিয়ে বসে আছিস। কি বলছিস তুই, মরতে বসেছিস মানে কি হয়েছে? আরে সিরিয়াস অবস্থা, বাঁচবো কিনা জানি না। সানশাইন ক্লিনিকে চলে আয়, আমি তোর মেয়ের হাত ছাড়া অপারেশন করাবো না। ঠিক আছে, আমি এক্ষুনি ওখানে আসছি। ওর বাপ সহ আসতেছে ডাক্তার ফাতিমা, আপনি আপনি বাকি ব্যবস্থা সব তাড়াতাড়ি করে ফেলেন, ফাতিমাই অপারেশন করবে। স্যার আমি দেখছি, হ্যাঁ আমি সব কিছু প্রস্তুতি নিচ্ছি। রোহান তোমার বাবা কোথায়? আচ্ছা আয় মা।
ওরে কাদের, কি হয়েছে রে তোর? আমি জানতাম তোর আসবি, কিন্তু এত দেরি করলি কেন? তোর এত দেরি করে আসলি কেন? এগারোলের আচ্ছা, আমি তোকে বললি তুই বেরোয় যাবি কেন? তুই ছাড়া আমাকে আর সবচেয়ে ভালোবেসে কে বোঝে? ছোটবেলা থেকে তো তোর সাথে এরকম, তুই পাঞ্জাবিটা পরলে আমি বলতাম যে শার্ট ভালো, তুই নীল পরলে আমি বলতাম লাল। কখনো তুই আমাকে ছেড়ে যাসনি, সেদিন কেন গেলি রে তুই? হ্যাঁ, তুই উল্টা পরে একটা কেলানি দিয়ে বলতি যে আমি যাবো না, কি করবি তুই? ভুল হয়ে গেছে রে বন্ধু, খুব বড় ভুল হয়ে গেছে। মা গো মা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি অনেক অন্যায় করেছি তোমাদের সাথে, আমাকে মাফ করে দিও মা। কি যে বলেন আঙ্কেল, এতদিন আগের কথা এখনো মনে রেখেছি নাকি? তাহলে তাড়াতাড়ি না, আমাকে উঠিতে নিয়েছো, অপারেশনটা করে দাও মা। আঙ্কেল, আমি আপনার রিপোর্টগুলো চেক করলাম, আপনার যে সমস্যা, এই অপারেশন তো রোহান আমার থেকে আরো ভালো করতে পারত, তবে আপনি আমাকে কেন ডাকলেন? না মানে শুনলাম তোমার হাত ভালো, সব রোগীরা নাকি স্পেশালি তোমারে ডাকে? হ্যাঁ, একবার এই হাসপাতালে আমাকে স্পেশালি ডেকে আনা হয়েছিল, কিন্তু পেশেন্ট ছিল আমার বান্ধবী, এই জন্য। না তারপরে যে ওই সবাই বললো যে তোমার অপারেশনে খুব খুব সাংঘাতিক হাত। না আঙ্কেল, আমার থেকে অভিজ্ঞ ডাক্তার হলো রোহান, আপনি জানেন আমাদের ডাক্তার বোর্ডে রোহানের কত সুনাম, আর আমি তো নিজেও এটা মানি, আমার থেকে রোহানের অপারেশনের হাত অনেক ভালো, শুধু আমার নামের সাথে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের নাম আছে, এই আর কি। কি বলছো তোমরা, সত্যি? জি আঙ্কেল, এটাই সত্যি। কিন্তু আঙ্কেল, আসার সময় রোহানকে দেখলাম মন খারাপ করে বসে আছে, কারণ কি? আপনি কি কিছু বলেছেন? হয়তো আপনি আমাকে ডেকেছেন অপারেশনের জন্য, এই জন্য একটু মন খারাপ করেছে। আপনি একটা কাজ করেন আঙ্কেল, আপনার অপারেশন তো এখনো শুরুই হয়নি, আপনি রোহানকে ডেকে বুঝিয়ে বলেন যে তোর থেকে ভালো ডাক্তার আর হতেই পারে না, এই ফাতেমা কোনো ডক্টর হলো, আমি তো ওকে ডেকে আসি দেখিয়ে দেওয়ার জন্য যে আমার ছেলে কত ভালো ডাক্তার। ঠিক আছে ঠিক আছে মা, তাহলে তুমি চাও রোহানকে একটু পাঠাও, আর ওরে বলার দরকার নেই যে এই বুদ্ধিটা তুমি দিছ। হ্যাঁ জি আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না বাবা, তুমি আমার সাথে আসো। হ্যাঁ আমরা বাড়ি যাবো, শুনি একদম ভালো প্রশ্ন। বুঝতে পারলাম না বাবা, আমাকে এভাবে ডেকে এনে অপমান করার মানে কি? হ্যাঁ, উনি যদি আমাকে দিয়ে অপারেশন নাই করাবে, তবে এখানে ডেকে এনে এভাবে অপমান কেন করলো? আচ্ছা পৃথিবীতে এমন কোন বাবা আছে বল যে নিজের ছেলেকে ভরসা করবে না? চল চল আমরা চলে যাই চল। ফাতেমা শোনো, বাবা কি বলেছে যে তোমাকে দিয়ে অপারেশন করাবে না? হ্যাঁ, কিন্তু কেন? তার পেছনে কারণ আছে। তোমার বাবা আমাকে স্ট্রেট বলেছে, এখানে আমাকে ডেকে এনেছে তার ছেলে কেমন অপারেশন করতে পারে সেটা দেখানোর জন্য। সত্যি? হ্যাঁ। আল্লাহর অশেষ রহমত, আমার ছেলে সেদিন অপারেশন করে আমাকে সুস্থ করে দিয়েছে, একদম সাকসেসফুল অপারেশন। হ্যাঁ, আই এম প্রাউড অফ ইউ মাই সন, তুই সত্যি অনেক বড় ডাক্তার হয়েছিস, অনেক ভালো ডাক্তার হয়েছিস। কনগ্রাচুলেশনস ডক্টর রোহান। আমি আরেকটা কথা বলতে চাই সবাইকে, মানে আমি জানি যে আমার কারণে আমাদের সবার মধ্যে একটা ভাঙনের তৈরি হয়েছিল, সেই জন্য আমি সত্যি খুবই লজ্জিত এবং সবার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে তোরা ক্ষমা করে দে। আচ্ছা হয়েছে বন্ধু, হয়েছে, অনেক আদিখ্যতা দেখিয়েছো, আর না এখন বল কি জন্য আমাদেরকে ডেকেছিস? মূলত আমার আরো দুটো প্রস্তাব আছে, যে কারণেই সবাইকে ডাকা। কি প্রস্তাব আঙ্কেল? প্রস্তাব নম্বর এক, যেটা হলো আমি আমার হাসপাতালের লাইসেন্স পেয়ে গেছি এবং আমি আমার হাসপাতালের নাম রাখতে চাই ফাতিমা রোহান জেনারেল হসপিটাল। আর প্রস্তাব নম্বর টু, আমি আমার বন্ধুকে দেওয়া কথা রাখতে চাই,
আমি ফাতিমাকে আমার ঘরের বউ করে নিয়ে আসতে চাই। এখন বলো সবাই রাজি কিনা, বলো বলো। রাজি কি রে, চল এখন বিয়ের আয়োজন শুরু করে দিই। সেই ভালো, বিয়ের আয়োজন শুরু হয়ে যাক। লজ্জা ভাই। বিচ্ছেদের এই 7 বছরে কি আমার কথা তোমার একবারও মনে পড়েনি? পড়েছে, অনেক মনে পড়েছে। প্রতিটা মুহূর্তে তোমার ফোনের জন্য অপেক্ষা করেছি, কিন্তু তুমি ফোন করোনি। যে কোনো স্পেশাল দিন, ভ্যালেন্টাইন্স ডে, এমনকি বৃষ্টিতে ভেজে রোমান্টিক দিনগুলোতে আমি ভেবেছি তুমি আমাকে ফোন দিবে, কিন্তু তুমি ফোন করোনি। বিশ্বাস করো, আমিও তোমার জন্য অপেক্ষায় ছিলাম। ভেবেছিলাম তোমার রাগ কমে যাবে, তুমি আমাকে ফোন করে ডাকবে, অথবা হঠাৎ কোনো এক রাস্তায় আমার পথ আটকে দাঁড়াবে, কিন্তু তুমিও তা আসোনি। আমরা একজন আরেকজনের জন্য অপেক্ষা করেছি, কিন্তু কেউ জানে না। একটা ফোন কলই পারতো আমাদের 7 বছরের অপেক্ষার অবসান ঘটাতে, তাই না? হয়তো। পৃথিবীতে এরকম অনেক সম্পর্ক আছে যেই সম্পর্কগুলো থমকে আছে শুধুমাত্র একটা ফোন কলের অপেক্ষায়।